হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দ্যাটস ইট, 100 ভিডিও আপলোড করে 100টি সাবস্ক্রাইবার গেইন করবেন কীভাবে? আজকের ভিডিওটা সম্পূর্ণটাই এই রিলেটেড হতে চলছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। 100 ভিডিও আপলোড করলে কীভাবে 100 সাবস্ক্রাইবার পাবেন? আসলে দেখেন, একটি নতুন কন্টেন্ট ক্রিয়েটার খুব ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে তার ভিডিওগুলো আপলোড করতে থাকে, সে প্রথম অবস্থায় ইনকাম করতে পারে না, তবুও 1 বছর, 2 বছর, এমনকি অনেকে ইউটিউবার আছে 5 বছর ধৈর্য ধরে থাকে। তো আপনাদের বলছি, আপনি ধৈর্য ধরে থাকবেন এবং রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকবেন, তাহলে সাফল্য দেখতে পাবেন। তো বন্ধুরা, ধৈর্য হারা না হয়ে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন এবং আপনি ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে থাকবেন, একটু পর্যায়ে দেখবেন যে আপনার ইমপ্রেশনগুলো কী কী দিন দিন বেড়ে যাবে। আপনার যখন ইমপ্রেশনটা বেড়ে যাবে, সেক্ষেত্রে ভিউয়ার্স অডিয়েন্স বেশি আসবে এবং আপনার ভিউয়ার্সগুলো আসে আপনার ভিউ হবে এবং ভিউয়ের পাশাপাশি সাবস্ক্রাইবার হবে। ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার 10টা, 5টা, 20টা ভিডিও আপলোড করে আপনি চুপ করে থাকবেন, সেক্ষেত্রে কোনো সাফল্য আসতে পারে না। আপনি রেগুলারিটি কন্টেন্ট আপলোড করতে থাকবেন এবং ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে, ইমপ্রেশন হবে। আপনার যত ভিডিও বেশি হবে, সেক্ষেত্রে আপনার ইমপ্রেশনটাও বেশি হবে। ইমপ্রেশন বেশি হলে আপনার কী হবে, ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে এবং মানুষ ভিউজ করবে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে এই প্ল্যাটফর্মে লেগে থাকবেন, সেক্ষেত্রে আপনি সাফল্য দেখতে পারবেন। প্রথমত, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আপনি কী করতেছেন, ভিডিও আপলোড করার আগে আপনি যে কার্যক্রমগুলো করতেছেন, যে লাইটিং সিস্টেম, তারপর হচ্ছে আপনার স্ট্যান্ড, তারপরে মাইক্রোফোন ইত্যাদি সিস্টেম সব কিছু আপডেট করে আপনি ভিডিওটা কষ্ট করে করতেছেন, ঠিক আছে। এখন এই ভিডিওটা করার পরে যদি ভালো দর্শকের কাছে পৌঁছে না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার লস। এখন ভালো দর্শকের কাছে কীভাবে পৌঁছাতে পারবেন এবং আপনার অডিয়েন্সের মতো কাকে পৌঁছাতে পারবেন, সেক্ষেত্রে একটা ওয়ে আছে যেটাতে আপনি সহজেই তাকে পৌঁছাইতে পারবেন। যেমন হতো, আপনি যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি করবেন টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে লিখলে আপনাকে ভিডিওটা আপলোড করার প্রসেসিংয়ের সিস্টেমে আপনি বুঝে নিতে হবে কোন ধরনের টাইটেল দেবো, কোন ধরনের কী দেবো, কোন ধরনের অডিয়েন্সের কাছে যাবে, সে ধরনের রিলেটেড টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনাকে অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে কী হবে, তাহলে আপনার যে ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, পৌঁছালে আপনার ফুল ওয়াচ টাইমটা চলে আসবে। ইউটিউবারদের একটা টার্গেট থাকে, যে টার্গেটটি অবশ্যই পূরণ করতে হয়, সেটা হচ্ছে লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে কি পূরণ করতে হবে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটার জন্য নতুন ইউটিউবার অনেকেই হ্যাজিটেশনে থাকে, হ্যাঁ কখন হবে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার। তবে এটা ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলেই সহজেই করে নিতে পারেন না, যে আপনি আজকে থেকে 2 মাসের মধ্যে ভাইরাল হবেন বা আজকে থেকে 3 মাসের মধ্যে হবেন বা 1 বছরের মধ্যে হবেন, এরকম কোনো ওয়ে না। হতে পারে আপনি 1 মাসে হতে পারেন, হতে পারে 5 মাসে হতে পারেন, হয়তো 2 বছরও হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে এখানে লেগে থাকতে হবে এবং কন্টেন্টগুলো কতটা কী কন্টেন্ট করতেছেন এবং থাম্বনেল কী পজিশনে আছে সব দিকে লক্ষ্য রাখতে হবে, সেক্ষেত্রে কিছু না কিছু পেতে পারেন। আপনি ইউটিউবে প্রথমে সেই তাড়াহুড়া করতেছেন যে আমি ইনকাম করব, ইনকাম করব, ইনকাম করবো, সেক্ষেত্রে আপনার জন্য ইউটিউব না। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, ইনকামের সোর্সগুলো যদি নিয়ে আসতে পারেন, তারপরে আনতে পারবেন। আপনি ধৈর্য নেই, প্রথমে আসেই 2-4টা ভিডিও আপলোড করে বলতেছেন আমার ইনকামের দরকার, আমার ইনকাম হচ্ছে না, আমি এই ভিডিও আপলোড করবো না, এটা পুরোটাই আপনার বোকামি। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি কী করতে পারবেন, সাফল্য দিকে এগিয়ে আসতে পারবেন। মূলত একটা কন্টেন্ট ক্রিয়েটর তার ধৈর্যকে অনেক পরিমাণ ধৈর্যের পরীক্ষা হয়ে যায় ইউটিউব প্ল্যাটফর্মে। আপনার ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে সুন্দরভাবে ভিডিও আপলোড করতে হবে। তো যখন আপনি আপনার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনার ইউটিউব ভিডিওটি একটি পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, সেখান থেকে আপনি A to Z সম্পূর্ণই দেখতে পাবেন যে আপনি আজকে যে ভিডিওটা ছাড়লেন সেই ভিডিওটার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন এবং পৌঁছাইছে এবং কয়টা ভিউ হয়েছে, সেই সম্বন্ধে আপনি ইউটিউব স্টুডিওতে A to Z পেয়ে যাবেন। গতকালকে কোন ভিডিও ছাড়ছেন, কতটুকু ইমপ্রেশন হয়েছে সেই সম্পর্কে আপনার, অথবা 1 মাস আগে বা 7 দিন আগে যে ভিডিওটা ছাড়ছেন কতটুকু ইমপ্রেশন পাইছেন এবং ভিউজ এবং সাবস্ক্রাইবার পেয়েছেন, সম্পূর্ণ ডিটেলস ইউটিউব স্টুডিওতে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনি থাম্বনেলটাকে বেশি ফোকাস করবেন, যাতে আপনি সহজেই একটি থাম্বনেল সেট আপ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট। যদি আপনি থাম্বনেলটাতে একটু 100%-এর মধ্যে 70% বা 50%, সেক্ষেত্রে আপনার লস, 100-তে 100 পার করতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট। তো বন্ধুরা, যে কোনো ইচ্ছা শক্তি থাকার আগে, ইচ্ছা শক্তি না থাকলে আপনি কী করতে পারবেন না, আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। তো বন্ধুরা, শক্তি এবং সুন্দরভাবে আপনার ইচ্ছা শক্তি নিয়ে এই প্ল্যাটফর্মে কাজে লাগাবেন, তাহলে আপনার সাফল্য আসতে পারে।
যদিও নতুন ইউটিউবাররা কি করে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইমের জন্য তাড়াহুড়া করে, তাদেরকে বলছি যে আপনারা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইমের দিকে তাড়াহুড়া না করে আপনি আপনার রেগুলারটরি কন্টেন্টের উপরে টার্গেট পূরণ করুন। রেগুলারটরি কন্টেন্টের উপরে টার্গেট পূরণ করুন, সেক্ষেত্রে আপনার সাফল্য দেখতে পাবেন। যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম নিয়ে টানাটানি করেন, সেক্ষেত্রে আপনার লস। ওগুলার দিকে না গিয়ে বা মেসেঞ্জার গ্রুপের দিকে না যেয়ে বা প্রতারকের কাছে প্রেরিত না হয়ে আপনি কী করবেন, আপনার কন্টেন্টগুলো রাইট করুন এবং কন্টেন্টগুলো ঠিক করুন এবং ভিডিওগুলো সুন্দর করে আপলোড করুন। ভিডিওতে কোথায় ভুল হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এ টু জেড বুঝে স্ক্রিপ্ট লিখে আপনি কী করবেন, ভিডিও আপলোড করুন, সেক্ষেত্রে আপনি সাফল্য পেতে পারেন। তো বলছি, ধৈর্য সহকারে কার্যক্রমগুলো চালিয়ে যাবেন। 100 ভিডিওতে 100 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন, এ বিষয়ে আজকে আলোচনা। তো বন্ধুরা, 100 ভিডিওতে 100 সাবস্ক্রাইবার গেইন করা এটা কোনো আদৌ কোনো কিছু কথা না, জাস্ট আমার আজকে থেকে 100 ভিডিও প্লাস হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে লটারিতে নিচ্ছি যে 100 ভিউয়ে 100 সাবস্ক্রাইবার কীভাবে করবেন। তো লটারির মাধ্যমে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি আমার কমেন্ট বক্সে চলে যাবেন, যাওয়ার পর সেখান থেকে 0 থেকে 9 10টি সংখ্যা আছে, এই 10টি সংখ্যা যে কোনো একটি সংখ্যা লিখে আপনি কমেন্ট করতে পারেন, নাইস বা গুড বা ভালো যে কোনো একটি ভালো মন্তব্য লিখে যে কোনো একটা সংখ্যা লিখবেন, সেক্ষেত্রে আমি ওইখান থেকে বাছে নিয়ে আপনাদেরকে লটারি করে 100, 150, 200 বা 50টা, 20টা, 10টা, 5টা যার ভাগ্যে যেটা পড়বে সেটাই নিতে হবে। লটারির মাধ্যমে আমি এটা কাজটা করবো, এই জন্যই আমি বলছিলাম থাম্বনেইলে দিয়েছি যে 100 ভিডিওতে 100 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন। 100 ভিডিওতে 100 সাবস্ক্রাইবার আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই আমি উদ্বুদ্ধ করবো এবং আমি লটারির মাধ্যমে আপনাদের এই 100 সাবস্ক্রাইবার দিব, এটাই আমার আশা। এই জন্য আজকের ভিডিওটা করা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেবেন, আর যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এ টু জেড অনেক রকমের ভুল ত্রুটি কোথাও হতে পারে সেটা অবশ্যই গরিব ইউটিউবার হিসেবে দেখবেন এবং গরিব ইউটিউবারকে সাপোর্ট করবেন। গরিবগুলোকেই সাপোর্ট করা বেস্ট, আমরা যদিও গরিবগুলোকে সাপোর্ট করলে আপনার ভালো দিকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো আমি বলতেছি আপনাদের দয়া করতেছি আপনারা এগিয়ে যান, আমাকেও যাওয়ার তৌফিক দান করুন এবং সকলের কাছেই দোয়া কামনা রইল। এবং আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকবেন, সাফল্যের মুখ অবশ্যই দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন, আমি 100তে 100 উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং আবারও নতুন।